بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته بھائی مخلص الرحمن اپنے جانتے چاہیے যে কোনো কোনো সময় আপনি সূরা ফাতিহা শুরু করে দেন, সানা পড়তে ভুলে যান, এরপরে সূরা ফাতিহা পড়ার সময় মনে হয় যে সানা ছুটে গিয়েছে, তাহলে কি আপনি আবার সূরা ফাতিহা বাদ দিয়ে সানা পড়বেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন না কি করবেন? এই ছিল আপনার জানার বিষয়। এর জবাব হলো যে না, আপনার সূরা ফাতিহা যদি শুরু হয়ে যায়, শুরু করে দেন সানা ভুলে গিয়ে, তো আর আপনাকে নতুন করে সূরা ফাতিহা বাদ দিয়ে সানা পড়ার প্রয়োজনীয়তা নেই, লাগবে না সানা পড়া। সানা বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে এই সানা পড়াটা মোস্তাহাব সুন্নাহ, এটি ওয়াজিব ফরজ হিসাবে পরিগণিত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন একদা, হে আল্লাহ রাসূল, আপনি যে চুপ থাকেন কেরাত করার পূর্বে কিছুক্ষণ, তাকবীরে তাহরিমা এবং কেরাতের মাঝে যে চুপ থাকেন, এই সময়টুকুতে আপনি কী করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি এ সময় পড়ি, আল্লাহুম্মা বাইদ বাইনি কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া ইয়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে ইলা আখিরিদ দোয়া। আচ্ছা, এই সানার দোয়াটির কথা বলেন যে আমি এই সময় এই দোয়াটি পড়ি, তো সহি বুখারী হাদিস। তো এখান থেকে বুঝে আসলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেনই না যে এই সানার দোয়াটি পড়া লাগে এই স্থানে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীরে তাহরিমা এবং সূরা ফাতিহার মাঝামাঝি টাইমে নীরব থাকার রহস্য জানতে চেয়েছিলেন। তো এতদিন আগে উনি এতদিন পর্যন্ত উনি সানা ছাড়াই তাহলে নামাজ পড়ে এসেছেন। তো এই হাদিসটি প্রমাণ, প্রকৃষ্ট প্রমাণ যে এ সানা পড়াটা এটা ওয়াজিব ফরজ কোনো বিষয় নয়, পড়াটা ভালো মোস্তাহাব সুন্নাহ ফরজ নামাজের ক্ষেত্রেও, নফল নামাজের ক্ষেত্রেও। অতএব কোনো টেনশন নাই, যদি সূরা ফাতিহা পড়া শুরু করে দেন সানা ভুলে গিয়ে, তো আবার সানা দিয়ে শুরু করার দরকার নাই, সূরা ফাতিহা আপনি পড়ে কমপ্লিট করবেন। তবে মনে রাখতে হবে যে একটা উত্তম কাজ, সন্ন্যাত কাজ, এটাকে আমলে আনার চেষ্টা করতে হবে। তাই আপনার মনে থাকা অবধি আপনি অবশ্যই চেষ্টা করবেন সূরা ফাতিহাকে ফাতিহার পূর্বে সানা পড়ার, সানা পড়ার এই আমলটি আপনি পালন করার চেষ্টা করবেন। তবে সানা বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন যে এটি সুন্নাহ, এটি ছাড়াও নামাজ হয়ে যাবে, নামাজে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।